রহমান রহিম, মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্য অন্য জাতির জন্য আন্তরিক প্রীতির শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে যে বিদ্যা দিবস ষোলো মানি কুপুরি বশীকরণ বা কুপুরি মোহিনী, আপনারা ভেবে চিন্তে করবেন, যদি নাই পথে করেন কাজটি 100% গ্যারান্টি হবে, আর গুরুর অনুমতি নিয়ে যদি করেন কাজটি হবে, কখনো অন্যায় পথে করবেন না, ন্যায় পথে করবেন। যদি কাউকে ছেলে মেয়ে একটি করে দেন, তাহলে এই বিদ্যাটি কোরআনের উপর এবং কবরের উপর কসম করে নিয়ে তারপরে এই বিদ্যাটি আপনারা প্রয়োগ করবেন। আর যদি অসৎ পথে প্রয়োগ করেন, তাহলে এক হাত বা এক পাও চলে যেতে পারে, আমি বা আমার চ্যানেল দায়ী নয়। তার আগে আমার ঠিকানা বলে দিই, বাংলাদেশ রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, পত্নীতলা থানা, ঘোষনগর ইউনিয়ন, কৃষিন বাজার, মোহাম্মদ শরীফুল কবিরাজ। আমার শিক্ষাগুরু শরীফুল চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকন চালু করবেন। আর যে যত আমার সাবস্ক্রাইব করবেন, আমার শক্তি তার ভিতর ঢুকে যাবে, তাই আপনারা বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পেজটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অনুমতি দিচ্ছি, তাদের কাজ হবে। আর যারা দূর থেকে শিখতেছেন বা শিখবেন, যারা হাদিয়াদে কাজ করতেছেন তাদের কাজ হবে 75%, যেনারা আমার কাছে আসে আশীর্বাদ রেখেছেন তাদের কাজ হবে 100% গ্যারান্টি। আর যারা পার্সোনাল কাজকে নেবে তারা আমার সাথে যোগাযোগ করবেন, যারা পার্সোনাল বিদ্যা শিখবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও হবে। আমার পার্সোনাল নাম্বারে যদি যোগাযোগ করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, 01739100882। এই নাম্বারে নগদ বিকাশ দাস বাংলা করা আছে, আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার খোলা আছে, আপনারা আমার সাথে সবসময় যোগাযোগ করতে পারেন। আমি সকাল 8টার থেকে রাত্রি 8টা পর্যন্ত রোগী দেখি, আপনারা বেশিরভাগ রাত 8টার পরে আমাকে কল দিলে সবচেয়ে ভালো হয়, বেশিক্ষণ পর্যন্ত কথা বলতে পারি, আপনাদের প্রশ্ন জবাব দিতে পারি। তাই আপনারা এই মন্ত্রটি স্ক্রিনশট নিয়ে আপনারা শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় শ্মশানে বা গোরস্থানে তিন মাত্র রাস্তায় এই মন্ত্রটা জপ করলে বেশি শক্তিশালী হয়, বাড়িতে করলেও হবে। আসন পাতিয়া সাদা বা লাল কাপড় পরিধান করে আসনে ঘেরবাতি, মোমবাতি, আগরবাতি জ্বালিয়া এই মন্ত্রটি আপনারা স্বয়ং সিদ্ধ করবেন। আর গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন, আল্লাহর রহমতে 100% গ্যারান্টি কাজ হবে, কখনো অবৈধ কাজে ব্যবহার করবেন না। অবৈধ কাজে ব্যবহার করলে এক হাত এক পাও যেতে পারে, আমি বা আমার চ্যানেল দেই না। আপনারা কি করবেন, মন্ত্রটি যখন স্বয়ংসিদ্ধ হয়ে যাবে, যখন গুরুর অনুমতি নেবেন, তখন আপনারা এটাতে মিষ্টি পরে দিতে পারেন, চিনি পরে দিতে পারেন, তেল পরে দিতে পারেন, আপনারা এই মন্ত্রটি খুব গুরুত্ব সহকারে আপনারা মুখস্থ করবেন, স্বয়ংসিদ্ধ করবেন, যাতে 1000 মানুষের মধ্যেও যেন আপনার মন্ত্রটা ভুলে না যায়। তাই আমি মন্ত্রটি পড়ে দিচ্ছি, কুপুরি মোহিনী, কুপুরি মোহিনী, যা রে মোহিনী আল্লাহ দরবারে ঘুরিস ফিরিস, ইলিশ কৃষ্ণ সাহায় মাথা খাইস, যাবে মোহিনী ফলনির পাস, ফলনির হাত জলে, পাও জলে আরো জলে হিয়া, বুকের দুই তন জলে, উমুকক না উমুকক ফলনাক না দেখিয়া, দোহাই দিলাম তোর ফলনা ফলনিক মিল করিয়া, নাম নাম করে নাম
যেন করে মোর দোহাই গুরু শরীফুলের দোহাই। আবার মন্ত্রটি পড়ে দিচ্ছি, কুপুরি মোহিনী চারে মোহিনী আল্লাহ দরবারে ঘুরিস ফিরিস ইলিশ কৃষ্ণ সাহা মাতা খাইস সা মোহিনী ফলনির পাশ ফলনির হাত জলুক পাও জলুক আরো জলুক হিয়া বুকের দুই তন জলুক জলে উমুক ফলনা না দেখিয়া দোহাই দিলাম তোর ফলনা ফলনির মিলন করিয়া নাম করে যেন মোর দোহাই গুরু শরীফুলের দোহাই। এই মন্ত্রটি নিয়ম অলকে জানি মানে 108 বার মন্ত্রটি পড়ে 7 বার করিয়া মাথায় হাত দিবে। এই মন্ত্রটি যদি কেউ স্বয়ংসিদ্ধ হয়ে যাওয়ার পরে 7 বার পরে হাতের তালুতে ফুঁ দিয়ে কোনো স্ত্রী বা কোনো মেয়ের মাথায় হাত দেন তাহলে সে সাথে সাথে প্রশিক্ষিত হয়ে যাবে। আপনাদের বারবার বলতেছি এটা ন্যায়ভাবে করবেন, কখনো অন্যায়ভাবে করবেন না, কখনো অন্যায়ভাবে করবেন না। আর এই মন্ত্রটি যখন 7 বার পাঠ করবেন তখন আপনার এটা কোথাও যেন আটকেবে না, আটকিলে মন্ত্র শক্তি কমে যাবে। তাই গুরুর অনুমতি নিয়ে করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।